আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগতম আপনার নিজের ইউটিউব চ্যানেল এফবি হেলথ কেয়ারে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এটিএম 500 ট্যাবলেট। তো ভিউয়ার্স, এটিএম ট্যাবলেট 500 এটি ম্যানুফ্যাকচার করেছে ইন্ডিকো ফার্মাটিক্যাল কোম্পানি। এর মার্কেটিং মূল্য 131 টাকার মতো হয়। এটি সব মেডিকেল স্টোরে অ্যাভেলেবেল পাওয়া যায়। ভিউয়ার্স, এই এটিএম ট্যাবলেটের মধ্যে অ্যাজিথ্রোমাইসিন 500 mg দেওয়া আছে। এই অ্যাজিথ্রোমাইসিনের কাজ কী, এটা কী কাজে ব্যবহার করবেন, কীভাবে খাবেন, এর সাইড এফেক্ট কী আছে, সব কিছু বলবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিউয়ার্স, এই অ্যাজিথ্রোমাইসিনের কাজ হচ্ছে গলায় ইনফেকশান, লাঞ্চে ইনফেকশান, কানে ইনফেকশান, নাকে ইনফেকশান, টনসিল, এই ক্ষেত্রে ডক্টররা এই অ্যাজিথ্রোমাইসিন ট্যাবলেটটি প্রেসক্রাইব করে থাকে। এছাড়া যাদের ব্যাকটেরিয়াজনিত জ্বর হয় সেই ক্ষেত্রেও ডক্টররা এটা প্রেসক্রাইব করে থাকে, এবং এটি প্রেগনেন্সি পেশেন্টের ক্ষেত্রেও ডক্টররা প্রেসক্রাইব করে থাকে, এটা প্রেগনেন্সি সেফ ট্যাবলেট। তো ভিউয়ার্স, এটি খাওয়ার নিয়ম হচ্ছে এটা 5 দিনে খেতে হয়, একদিনে একটা করে। এটা ডক্টররা দুপুরবেলা খাওয়ার 1 ঘন্টা আগে খেতে বলে। এটা 5 দুপুরে খাওয়ার 1 ঘন্টা আগে যে টাইমে খাবেন সেই টাইমে প্রতিদিন খাবেন। এটা খাওয়ার পরে কিছু সাইড এফেক্ট আছে, যেমন পাতলা পায়খানা, ডায়রিয়া বা গায়ের মধ্যে লাল র্যাশ হয়ে যাওয়া, ভমিটিং, এসব কিছু হতে পারে। এই ট্যাবলেটটি খাওয়ার আগে অবশ্যই আপনার ডক্টরের পরামর্শ নিয়ে তারপর আপনারা এই ট্যাবলেটটি সেবন করবেন, তার আগে সেবন করবেন না। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন লেটেস্ট নোটিফিকেশন পাওয়ার জন্য। আবারও একটি নতুন ভিডিও নিয়ে দেখা।